বা মাটিতে যদি বানাতে চান, তাহলে আমার পক্ষ থেকে যে পরামর্শটি আমি আপনাদেরকে দেব সেটা একটু ধৈর্য ধরে একটু জেনে নিন। তো আমি প্রথমে বলবো যে এই ফুলটির পরিচর্যার ভিতরে তেমন কিছু নেই। যখন ফুল শেষ হয়ে যাবে, গাছটা সুন্দরভাবে কিছুদিন বেঁচে থাকবে, তো আমি বলবো যে ডিসেম্বর জানুয়ারির দিকে এই গাছটির যে কন্দ, যে কাণ্ডটি আছে মাটির নিচের অংশে, ওইটি উঠায়ে কিছুদিন রৌদ্রে শুকায় রাখলে ভালো হবে। শুকায় একটা শুকনো জায়গায়, ছায়াযুক্ত শুকনো জায়গায় সেখানে রেখে দিলে চলবে। তারপরে পরবর্তীতে যে গাছটা, যেখানে গাছটি এই কন্দটি বা এই পিঁয়াজটি রোপণ করা হবে, সেই জায়গাটা একটু গর্ত করে, 1 ফিট পরিমাণ ডিপ গর্ত করে সেখানে পচা খোল, গোবর পরিমাণ মতো ইউরিয়া, টিএসপি মাটির সাথে ভালো করে মিশিয়ে কিছুদিন শুকাইতে হবে। এটা হচ্ছে আপনার এই অ্যামারেল্ডাস লিলিটি যখন আপনি মে মাসে রোপণ করবেন বা এপ্রিল মাসে রোপণ করবেন, ঠিক তার 1 মাস আগে মাটিটাই তৈরি করে নেবেন। তো এইভাবে যদি আপনারা দুটো কাজ অনুসরণ করেন, একটা হচ্ছে যে এর কন্দ, এর যে কন্দটি এবং এর ডিসেম্বর মাসে বা জানুয়ারিতে উঠায় শুকানো এবং পরবর্তীতে রোপণের পূর্বে 1 মাস পূর্বে সেটা মাটি পরিপূর্ণভাবে তৈরি করা। এরপরে গাছটার পরিচর্যা বলে তেমন কিছু নেই, নিয়মিত যেখানে পানি থাকে না, বিশেষ করে টবের ক্ষেত্রে 2 বার সকাল এবং বিকাল 2 বার পানি দিতে, যেহেতু গাছটা অতটা রসালো না হলেও খুব সবুজ, সেই জন্য এর এই সবুজাভ ভাব বজায় রাখার জন্য টবে 2 বার পানি দেওয়া সবচেয়ে উত্তম হবে। তাই আমি বলে রাখি যে আপনারা এই গাছটা অন্য কোনো পরিচর্যার দরকার নেই, সুন্দর স্বাস্থ্যবান পরিপুষ্ট একটা ফুল পেতে হলে ঠিক এই কথাগুলো আপনাদের অনুসরণ করতে হবে যারা এই অ্যামারেল্ডাস লিলি ফুলটি পছন্দ করেন। তো আশা করি আপনারা এতটুকু আপনারা বিস্তারিত জানতে পারছেন যতটুকু প্রতিবেদন দেখলেন। আমি আপনাদেরকে আমার এই ফুলটি দেখালাম, দেখেন আসলে আপনাদেরকে অনুপ্রাণিত করবে ঠিক এইরকম একটা ফুল তৈরি করার জন্য। ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, সাবধানে থাকেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।